জানেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী একসময় চা বিক্রি করতেন, একসময় গুহায় বসবাস করতেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু মোদি ও শি না, বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানই এসেছেন বিভিন্ন পেশা থেকে। একজন রাষ্ট্রনেতা কিন্তু হঠাৎ করে একদিনে নেতা হয়ে ওঠে না। অনেক নেতা পারিবারিক সূত্র ধরে রাজনীতিতে এসে থাকেন, আবার অনেকে রাজনৈতিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও বর্তমানে কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। আজকের আলোচিত পাঁচে জানাবো পাঁচ বিশ্ব নেতার রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার আগের গল্প, জানাবো তাদের আগের পেশা। সঙ্গে আছি আমি মালিহা সুরাওয়ার্দি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন নিয়ে জানা যাক। ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯৫০ সালের গুজরাটের মেহসেনা জেলার নিম্নবিত্ত এক ঘাঞ্চি পরিবারে তার জন্ম। তিনি তার বাবা মায়ের তৃতীয় সন্তান। তার বাবা ছিলেন চা বিক্রেতা। যে দোকানটি তার বাবা চালাতেন সেটি একটি চায়ের ঠেলা গাড়ি, আর সেটাও থাকতো স্টেশনের বাইরে। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে স্টেশনের কাছেই রাস্তার ওপরে একটা ছোট দোকান দেন মোদীর বাবা। বেদনগর রেল স্টেশনে একদম ছোট বয়স থেকে বাবাকে চা বিক্রিতে সাহায্য করতেন বর্তমান প্রধানমন্ত্রী মোদী। যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা পৌঁছে দিতেন। পরবর্তীতে তিনি নিজেই সেখানে একটা চায়ের দোকান দেন। তারপর একসময় নাম লেখালেন রাজনীতিতে। গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী মোদীকে ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে প্রধানমন্ত্রীর পদে মনোনীত করা হয়। তার সহকর্মীদের মতে যৌবনের শুরু থেকেই লক্ষ্য অর্জনে আপোষহীন ছিলেন হিন্দু জাতীয়তাবাদী বিশ্বাসী ৭২ বছর বয়সী এই রাজনীতিক। ভারতের ডানপন্থী হিন্দুত্ববাদী রাজনীতিতে মোদী প্রথম প্রচারক, যিনি মাত্র ১৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় দেশটির সবচেয়ে উন্নত গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হন। অথচ এর আগে প্রশাসন চালানোর কোনো অভিজ্ঞতাই ছিল না তার। প্রায় ৯ বছর ধরে ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদী। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মোদীর মতো শি জিনপিং এর ছেলেবেলায় কোনো দারিদ্র ছিল না। তিনি একজন ক্ষমতাধর ব্যক্তির ছেলে ছিলেন। বলা যায় তিনি একজন রাজপুত্রের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। তিনি ছিলেন প্রিন্সলিং বংশের, কিন্তু তার কৈশোর থেকে যৌবনে পাড়ি দেওয়ার সময়টা গুহায় কাটাতে হয়। গুহার আশেপাশের ক্ষেত খামারে কাজ করতে হয়েছে জীবিকার জন্য। কিন্তু কেন? তার বাবা কমিউনিস্ট পার্টির একজন প্রভাবশালী নেতা ছিলেন। ৬০-এর দশকে যখন মাও সেতুং দলের মধ্যে শুদ্ধিকরণ অভিযান চালায়, তখন তার বাবাকে জেলে পাঠানো হয়। নানাভাবে তার পরিবারকে হেনস্থা করা হয়। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় প্রত্যন্ত গ্রাম লিয়াংছিতে কঠিন জীবনযাপন করতে হয় শি জিনপিংকে। জায়গাটি ছিল গৃহযুদ্ধের সময় কমিউনিস্টদের শক্ত ঘাঁটি। কেউ কেউ মনে করেন শিকে জনগণের চোখ থেকে আড়াল করে প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে সেখানকার মানুষের সাথে মিশার সুযোগ করে দিয়ে তাকে ভবিষ্যৎ নেতৃত্ব দানের জন্য প্রস্তুত করা হচ্ছিল। আবার অনেকের মতে তাকে নিয়ে বর্তমানে যে আবেগঘন গল্প শোনানো হয় তার বেশিরভাগই শি জিনপিং এর আত্মপ্রচারেরই অংশ। বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা রিসেপ তাইপ এরদোয়ানের জীবনটা শুরু হয়েছিল একদম সাদামাটা রূপে। তিনি একটি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন কোস্টগার্ডের ক্যাপ্টেন ছিলেন। ১৩ বছর বয়সে এরদোয়ান বাবার সঙ্গে ইস্তাম্বুলে আসেন। এরদোয়ানের বাবা সন্তানদের লেখাপড়া শেখানোর উদ্দেশ্যে ইস্তাম্বুল আসেন। তরুণ বয়সে এরদোয়ান সংসারের খরচ মেটাতে বাড়তি আয়ের জন্য লেবুর শরবত ও বিভিন্ন খাবার বিক্রি করতেন। বাবাকে সংসার পরিচালনায় সহযোগিতার পাশাপাশি এরদোয়ান পড়ালেখায়ও ছিলেন সমান মনোযোগী। শৈশবে তিনি ৩০ পারা কোরআন মুখস্থ করেন। নগর পিতা থেকে রাজনৈতিক জীবন শুরু। এরপর তুরস্কের প্রধানমন্ত্রীও হয়েছেন এরদোয়ান। ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্টের পদ ধরে রেখেছেন তিনি। রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে অনেকের কাছেই তিনি এখন হিরো। বাস্তবেও একসময় পর্দার নায়ক ছিলেন তিনি, এমনকি কমেডিও করেছেন টেলিভিশনে। তিনি বিশ্বের সামনে ইউক্রেনকে উপস্থাপন করছেন, শতকের অন্যতম ভয়াবহ যুদ্ধ থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য লড়ছেন। এখন বাস্তবে তার চরিত্রটি বেশ কঠিন, সাহসী ও দৃঢ় হলেও পর্দায় তিনি ছিলেন একজন হাস্যরসে ভরপুর অভিনেতা। তিনি বিভিন্ন টিভি সিরিজ ও রিয়েলিটি শোর অংশ ছিলেন। তিনি একটি জনপ্রিয় শো দি সার্ভেন্ট অব দি পিপল মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিজটিতে তিনি একজন সাধারণ স্কুল টিচার ছিলেন, কিন্তু হঠাৎ করেই তাকে ইউক্রেনের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়।
বাস্তব জীবনেও একজন সাধারণ অভিনেতা থেকে তিনি এখন ইউক্রেনকে নেতৃত্ব দিচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হওয়ার আগে বেশ কিছু ছোটখাটো কাজ করতেন, তবে তিনি কখনোই রাজনীতি থেকে অপরিচিত ছিলেন না। তার বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো একসময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কখনোই রাজনীতিতে আসার পরিকল্পনা ছিল না ট্রুডোর। তার প্রথম ইচ্ছা ছিল তিনি একজন আদর্শ শিক্ষক হবেন। নাইট ক্লাবে কাজ করেছেন, স্নোবোর্ডিং শিখিয়েছেন, এরপর পড়ালেখা শেষ করে তিনি স্কুলে ফরাসি ও অঙ্কের ক্লাস নিতেন। তিনি একটি টেলিভিশন শোতে কাজ করেছেন, শোটির নাম ছিল দি গ্রেট ওয়ার। সিরিজটিতে মূলত প্রথম বিশ্বযুদ্ধে কানাডার অংশগ্রহণের দিকটি তুলে ধরা হয়েছে। তিনি তার পরিবারেরই এক যোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন। ক্যান্সারের জন্য অর্থ জোগাড়ের জন্য তিনি চ্যারিটি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। রাজনীতি বিমুখ যুবক অবশেষে 2013 সালে কানাডার লিবারেল পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হয়। তার দুই বছর পর তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। যে পাঁচ নেতার কথা এতক্ষণ বললাম, তাদের মধ্যে কারো কারো পরিবারের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল, আবার কারো কারো একেবারেই ছিল না। কিন্তু যে বিষয়টি একই রকম ছিল তা হলো জীবনে বড় কিছু করার দৃঢ়তা ও সংকল্প। বর্তমানে এই পাঁচ নেতাই বিশ্বমঞ্চে তাদের নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করছেন।